আসসালামু আলাইকুম। তো প্রথম দিন আমরা আলোচনা করছিলাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি, আশা করি সবাই মনে আছে। কি বলেন? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন করবেন আর কি করবেন, কর দিবেন। তারপর আমরা আলোচনা করছিলাম রেজিস্ট্রেশন কখন নেবেন, ঠিক না? তারপর আলোচনা করছিলাম কি টার্নওভার রেজিস্ট্রেশন আর কি ভ্যাট রেজিস্ট্রেশন। তারপর আমরা আলোচনা করছিলাম কখন আমরা বুঝবো কি ভ্যাট আসছে। তারপর আমরা আলোচনা করছিলাম না ধারা 15 অনুযায়ী ভ্যাট কত পারছেন, এটাই আলোচনা করছিলাম যে ব্যাট আছে কিনা বুঝবো কীভাবে। ধারা 15 অনুযায়ী ব্যাট 15% প্রথম তফসিলে থাকলে আমরা ব্যাট দিব না, এসআরও জিও এসআরও দ্বারা হলেও কি ব্যাট দিব না, কিন্তু কন্ডিশন মানতে হবে। তারপর আমরা আলোচনা করছিলাম যে রপ্তানি করলেও ভ্যাট নাই কিন্তু কোনো পণ্য বা সেবা, তৃতীয় তফসিল থাকলে 5%, 7.5%, 10%, ঠিক না? সুনির্দিষ্ট এইভাবে দিব, আর নয়তো কী করবো 15% প্র্যাকটিস করবো। এই পর্যন্ত সবাই, এর ভিতরে তো আর কোশ্চেন তৈরি হয় না 7 দিনের ভিতরে, তাহলে এখান থেকে শুরু করি। আচ্ছা, এখন আপনার মাথায় তাহলে দেখেন কয়েকটা জিনিস আসবে। প্রথম হইলো ব্যাট হয় দুই জায়গায়, কেনার ব্যাট বেচার ব্যাট। তাহলে একজন যদি এসে বলে যে ভাই আমি একটা এই জিনিসের ব্যবসা করি, তাহলে আপনার মাথায় রাখতে হবে না উনি কেনার সময় ব্যাট আসছে কি না আর বেচার সময় ব্যাট আসছে কি না। একজন বলে আমি সার্ভিস দেই, তাহলে জানতে হবে না সে কী সার্ভিস দেয়, ব্যাট আসছে কি না, আর এই সার্ভিস দিতে যা যা লাগে ওটা ব্যাট আছে কিনা। তাহলে ব্যাট আছে দুই জায়গায়, একটা কি কেনার ব্যাট, একটা বেচার ব্যাট। আপনাদেরকে উদাহরণ দিয়ে আলোচনা করি, এটা একটা কোম্পানি। এখন ভাই আমি এই যে ব্যাট শিখতে হলে আপনি একটা কল্পনা করবেন মাঝে মাঝে আমার সাথে, যে এই মুহূর্তে কল্পনা করবেন এই আপনার এই কোম্পানির মালিক অথবা ব্যাট ম্যানেজার, ক্যারেক্টারে ঢুকলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আপনি কল্পনা করবেন আমার সাথে কি আপনি এই কোম্পানি কি ব্যাটের দায়িত্বে আছেন বা ব্যাট ম্যানেজার বা মালিক, মালিক হলে তো নিজেরই ব্যাট দিতে হবে কিনা এই কল্পনা করবেন। ধরেন আপনি এই কোম্পানির মালিক এখন বা ব্যাটের ব্যাট ডিপার্টমেন্টের হেড, এই যে এই কোম্পানি বলছে যে এটা কি একটা তোজসপত্র, দেখেন সুমনা অ্যালুমিনিয়াম লিমিটেড, আপনি ধরেন ব্যাট এক্সিকিউটিভ বা ব্যাট ম্যানেজার জয়েন করছেন। এই কোম্পানি কী করে অ্যালুমিনিয়ামের পাতিলারি তৈরি করে, তাদের ফিনিশ প্রোডাক্ট কি পাতিল না। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম পাতিল তৈরি করতে যায় তার এরকম ইনগট লাগে কাঁচামাল, তাহলে এটা হলো কি তার রা মেটেরিয়াল, খেয়াল করেন। তার পাতিলের এসএস কোড হয়েছে এটা, আর এই যে মানে কাঁচামালের আর ফিনিশ প্রোডাক্টের ও পাতিল দিয়ে মাঝে মাঝে আবার তারা বাঙ্গারিও কি ইউজ করে, কারণ আপনি যেমন কাঁচামাল কিনেন কেন ভাই রিসাইকেল করা যায় না, তাহলে মাঝে মাঝে আমরা বাঙ্গারি বা স্ক্রাবও কি রিসাইকেল করি, এটা আমার কাঁচামাল। তাহলে আর এই এই ফিনিশ প্রোডাক্টের এসএস কোড এগুলো, তাহলে বলে সে কি যাহা কিনে তাহাই বেছে। তাহলে আপনারা শুনবেন যে ব্যবসা হচ্ছে দুই রকম, একটা উৎপাদনকারী একটা ট্রেডিং, এই ব্যক্তি কিন্তু উৎপাদনকারী। আর ট্রেডিং ট্রেডিংয়ের সময় হিসেব রাখবেন যে এখানে এক জিনিস বানায় এক জিনিস কিনে, সরি এক জিনিস বিক্রি করে, মানে র মেটেরিয়াল কিনছি পাতিল বিক্রি করছি, অ্যালুমিনিয়াম কিনছি পাতিল বিক্রি করছি, আর আপনি যাহা কিনছেন তাই পাচ্ছেন, সূত্র একই। উনি ওই দুইটা আলাদা দিয়ে যোগ করবে, আর আপনি একটা জিনিস কিনছেন ব্যাট আছে কি না বেচার ব্যাট আছে কি না, পারবেন না, ইশারা তো একই। তাহলে এখন আপনি বলেন আমাদের জানতে হবে যে এই প্রোডাক্টের ফিনিশ প্রোডাক্ট মানে পাতিলের বেচার সময় ভ্যাট কত, আর আমি অ্যালুমিনিয়ামের বাঙ্গারি কিনলে ভ্যাট কত, আর কি এই যে এই র মেটেরিয়াল কিনলে ভ্যাট কত, এটা না। ঠিক তেমনি আপনি যদি বিদেশ থেকে ফল ইনপোর্ট করেন, তাহলে আপনি জানতে হবে ফল আনার সময় ভ্যাট কত বেচার সময় ভ্যাট কত, বলতে পারবেন না। সেবা প্রদান করে যদি হন যে আমি যখন ক্লিনিং সার্ভিস দিই আমার ভ্যাট কত, এই ক্লিনিং সার্ভিস দিতে কী কী র মেটেরিয়াল লাগে, কী কী মেশিনারি লাগে, এটা ভ্যাট কত, তাহলে কিন্তু আপনারা মানে বলছেন তো ব্যাট বাইকের ইশারাটা। তাহলে আমরা এখানে বাই করবো ফিনিশ প্রোডাক্ট আর এটা কি র মেটেরিয়াল। আচ্ছা, এখন আমরা কী জানি ভাই কোনো পণ্য কেনার সময় ভ্যাট দিতে হবে বেচার সময় ভ্যাট দিতে হবে না, তাহলে চালান ছাড়া কোনো পণ্য কেনাও যাবে না বেচাও যাবে না। তাহলে দেখেন আমাদের এইখানে এসএস কোড কত, এটা হলো কি কাঁচামাল 28118 না, দেখেন। আচ্ছা, আমি একটু পরে আলোচনা করি। আর পাতিলের ইয়ে হয়েছে, এটা আপনাদের দেওয়ার কথা, না দিলে দেওয়ার ব্যবস্থা করতেছি 76.15। আপনারা যখন এই ব্যাটের কাজকর্ম করবেন আপনাদের দুইটা জিনিস লাগবে রিটার্ন করার সময়, দিন শেষে রিটার্ন করবেন আপনার লাগবে একটা পণ্য হইলে এসএস কোড, আর সেবা হইলে কি সার্ভিস কোড। সেবা সার্ভিস কোডটা পাবেন 43 নম্বর এসআরওতে,
মুসুকের আগে 43 আর এসএস কোডের একটা বই কিনে নেবেন যেখানে এসএস কোডটা পাবেন তাহলে এসএস কোডটা আমরা বলি হারমোনিয়াস সিস্টেম কোড কারণ দেখবেন যে বাংলাদেশে আপনি এক এক কোম্পানির এক এক ওষুধ থাকে না কিন্তু জেনেরিক নাম দেখবেন যে নাপা ভিতরে কিন্তু প্যারাসিটামল সবগুলির নাম এক কোম্পানির এইস এক কোম্পানির নাপা এক কোম্পানির প্যারাসিটামল কিন্তু ভিতরে জেনেরিক নাম কি একই তাহলে এই এসএস কোড বা হারমোনিয়াস সিস্টেম কোড দ্বারা যে বাংলাদেশে এই জিনিস যেই নামই হোক সারা বিশ্বে তাকে এই নামে চিনবে জি ইন্টার হারমোনিয়াস সিস্টেম ওয়ার্ল্ড কাস্টম ফেডারেশন দাও তাহলে এটা করলাম কি এসএস কোড ঠিক আছে না এসএস কোড হয় 8 ডিজিট না এখানে তো হেডিং নাম্বার এটা আমি দেখাচ্ছি একটু পরে ওইখানে দেখাচ্ছি এটা হলো হেডিং নাম্বার হ্যাঁ আমি বলি যেমন বলো 8 ডিজিট প্রথম 6 ডিজিট হচ্ছে ইন্টারন্যাশনাল এখন বাংলাদেশে দেখবেন যে 22 ইঞ্চি মনিটরের দাম কিন্তু কম 22 ইঞ্চির উপরে গেলে মনিটরের দাম বেড়ে যায় না সরকার মনে করলো যে 22 ইঞ্চি পর্যন্ত স্বাভাবিক ইউজের জন্য সবাই ইউজ করে অফিস টফিস 22 ইঞ্চির উপরে গেলে বিলাসিতা তখন এইচডি আছে তখন সরকার কি করে ওই 6 ডিজিটের পরে 2 ডিজিট দিয়ে দেয় যে এটা অব্যতি এটা এইচডি দেওয়া লাগবে এটা এইচডি আরডি সব দেওয়া লাগবে এরকম আছে গাড়ি সিসিতে দেখবেন যে এত সিসি বন্ধ হলে কি ব্যাড ট্যাক্স কম এরপর এটা বিলাসিতার উপর এরকম কিন্তু এসএস কোড যেমন আপনার নর্মাল বল পেনের দাম কম জেল পেন কিনবেন এইচডি আছে পানি 3 লিটারের নিচে হলে এইচডি আছে 3 লিটার হলে এইচডি নাই এরকম সরকার কি ক্লাসিফিকেশন করে আচ্ছা দাবি দাবি দেখতেছি আমরা তাহলে এটা হলো কি আমাদের হেডিং নাম্বার বা কি এসএস কোডের প্রথম 4 ডিজিট তাহলে আমাদের বলে ফর্মুলা কি ছিল এটা আপনাদের বইয়ে দেওয়া আছে না ভাই ফর্মুলা ছিল আমরা প্রথম কোথায় দেখব না ধারা 15 তে ব্যাখ্যা করতে পারছেন হ্যাঁ সেবার সার্ভিস কোড দেখবেন কারণ প্রথম তহসিলদার সেবা মাপ আছে না ভাই প্রথম তহসিলদার সেবা অব্যাহত আছে কিনা বলেন তাহলে ধারা 15 যে আমার র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল ব্যাট করতে পারছেন 15% তারপর আমরা দাবি দেখবো দেখবো কোথাও মাপ আছে কিনা না থাকলে 15% তাহলে প্রথম কথা দেখবো প্রথম তহসিল হ্যাঁ বই নেন হাতে দেখেন এই যে 51 নম্বর পেজে ধারা 15 যে ব্যাট করতে পারছেন 15% তাহলে 51 নম্বর কি দরকার ছিল না তো প্রথম তহসিল একটা দরকার ছিল না দেখ আমি ভুল বলছি প্রথম তহসিল 143 আমরা দুইটা একসাথে লিখে ফেলাবো হ্যাঁ দেখেন এই যে 143 দ্বারা সরকার বলছে না এই প্রথম তো ভাই আমি কিন্তু মানে আগের ক্লাসে ইয়া করতেছি পরীক্ষায় করতেছি তারপর শুরু করবো আজকে আজকে রেয়াত পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ দেখেন এই যে এই প্রথম তহসিল দ্বারা বলছে না সরকার এই পণ্যগুলি ব্যবসা করলে ব্যাট নাই তাহলে আমি দেখবো না যে আমার এই র মেটেরিয়াল আর এই ফিনিশ প্রোডাক্ট আছে কি না যদি থাকে আমাকে ব্যাট দেওয়া লাগবে তাহলে এই জন্য আমরা আগে চেক করবো যে আমাদের অব্যাহতি আছে কি না তাহলে এইভাবে দেখেন আমাদের 28 প্রথম হলো কি 28 03 দেখেন কারণ আপনাদের একটা প্র্যাকটিক্যাল দেখা দিয়েছি এইভাবে বাস্তব জীবনে সব জিনিসে ব্যাট করতে পারবেন দেখেন 14 23 25 এর মধ্যে আর নাই তার মানে আমি কী জানলাম আমার এই এই যে 28 18 কি প্রথম তহসিল তার অব্যাহতি নাই এইভাবে কি কোনো কোনো কিছু যদি কেউ জিজ্ঞেস করে ভাই আমি বিদেশ থেকে মুসুরি ডাল আনবো ব্যাট আছে কি না তাহলে প্রথম খুঁজবেন কি প্রথম তহসিল আগে অব্যাহতি আছে কি না তাহলে অব্যাহতি থাকলে নিয়মকানুন মানবেন ব্যাট দেওয়া লাগবে না কিন্তু না জানার কারণে কি অনেক ভুল হয় ঠিক আছে তাহলে নাই 76 দেখে আছে কি না দেখেন তাহলে দেখেন আপনি যা দেখলেন 51 পরে কি কোনো অব্যাহতি নাই কেউ যদি বলে ভাই আমার প্রোডাক্ট কি 60 তাহলে আপনার মুখস্থ বাধা সেট করে রাখলেন যে হাফ সেঞ্চুরি করার পরে এক গড় 51 তারপর অব্যাহতি নাই তার মানে কেউ যদি 60 বলে ভাই প্রথম বছর দেখালাম না এটা আমার মুখস্থ আছে ঠিক না 51 পরে তার অব্যাহতি নাই আছে হ্যাঁ এটা মাথায় কিছু সেট করলেন আর কি যে 51 পরে অব্যাহতি নাই তাহলে দেখেও লাভ নাই তাহলে কি প্রথম তহসিল দেখে লাভ নাই তাহলে বলেন প্রথম তহসিল দ্বারা এই র মেটেরিয়াল এবং ফিনিশ প্রোডাক্ট অব্যাহতি আছে তারপর আমরা বললাম তৃতীয় তহসিল থাকলে ওই হাত প্র্যাকটিস করা যাবে বা 15% কি প্র্যাকটিস করা যাবে তাহলে তৃতীয় তহসিল দেখি দেখেন এই তৃতীয় তহসিলে বলছে এই টেবিল ওয়ানে থাকলে 5% সে উৎপাদনকারী হোক আর যাই হোক টেবিল ওয়ানে থাকলে কি
5% টেবিল 2 থেকে 7.5 টেবিল 3 থেকে 3 এবারে হার দেওয়া আছে তাহলে আমরা দেখলাম যে তৃতীয় তফসিলের এই যে টেবিল 1 মানে 5% দেখেন আছে কিনা আছে তাহলে আমাদের র মেটেরিয়ালটা নাই ঠিক না ফিনিশ প্রোডাক্ট আছে কিনা দেখেন তো তাহলে আপনি আপনি ম্যানেজমেন্টে বলতে পারেন না হ্যাঁ ম্যানেজমেন্টকে বলতে পারেন কি না যে আমার যে পাতিল বিক্রি করি এটা আমরা যদি রিয়াপ না নেই তাহলে 5% প্র্যাকটিস করতে পারি অথবা কি করতে পারি রিয়াপ দিলে স্ট্যান্ডার্ড বিক্রি করতে পারি মানে পূর্ণ বাসনারে যদি আমি তৃতীয় তফসিলদার 5% আর বিক্রি করি তাহলে আমি কি করব কেনা বেটা ফেরত পাবো না যেটা আজকে শিখব কেনা বেটা কি পাবো না ব্যাট আদায় করব কমপ্লায়েন্স থাকব কিন্তু ফেরত পাবো না কিন্তু আমি যদি 15% প্র্যাকটিস করি দাঁড়া 15 যে ব্যাট 15% তাহলে আমি কেনা ব্যাটটা ফেরত দিতে পারবো দেখেন উত্তর পাইছেন কিনা আমি যে অ্যালুমিনিয়ামের পাত্রে ফিনিশ প্রোডাক্ট রিসিস করছি 76.15 যে আপনি ম্যানেজমেন্টে কি বলবো তবে আপনি ব্যবসায়ী আপনি কি জানবেন যে আমি যদি পাতিলারি বাজারে বিক্রি করি তাহলে দুইটা বিক্রি করতে পারি একটা হলো 15% একটা 5% আমি যদি 5% আরে বেচি তাহলে আমি কেনার সময় যদি কোনো ভ্যাট দিয়ে থাকি এটা ফেরত পাবো না যাই হোক যত প্রকার ব্যাট দিবেন এটা কিন্তু কি ফেরত হবে না কিন্তু 15% দিলে কেনা ব্যাটটা ফেরত হবে কারণ আমরা জানি কি রেয়ার দেওয়ার শর্ত হচ্ছে সেলস ব্যাট 15% দিতে হবে আদর্শ হারে যেটা তাহলে বলেন এটা ক্লিয়ার কিনা তাহলে এইভাবে আপনার যত প্রকার পণ্য বা সেবা বেচবেন ব্যয় করতে পারবেন না পাইছেন একটা তাহলে পাইলাম তাহলে এখন দেখি যে আমাদের কিন্তু গেল প্রথম তফসিল আর কি তৃতীয় তফসিল আমি আপনাদের ইশারা এর জন্য বললাম র মেটেরিয়াল এখানে নাই তাহলে দেখা লাগবে আপনাদের ইশারা পাইছেন ওসে চেক করা লাগবে আর আচ্ছা এখানে নাই তৃতীয় তফসিলে নাই আমি সময় নষ্ট করলাম না কি হ্যাঁ আমরা শেষ করি নাই তো ভাই আপনি কয় না মাঝে মাঝে যে বুঝা নেন এখানে চেক করছি পুরাটা চেক করছি নাই আমি আপনাদের সময়টা কমাই দিলাম তাহলে আমরা জানি না এসআর তোর অব্যাহতি থাকে আমরা শিখছি না যে এই প্রথম তফসিল যা থাকে এসআর যা থাকে এসআর বের করেন দ্বিতীয় খণ্ড 233 নম্বর পেজ দেখেন এই এসআর দ্বারা সরকার বলছে আমদানি পর্যায়ে কি বলছে আমদানি পর্যায়ে হ্যাঁ উৎপাদন পর্যায়ে দেখেন প্রথম তফসিল দ্বারা কি আমদানি পর্যায়ে তাহলে আপনার দেখা দরকার আছে না কারণ আপনি ফিনিশ প্রোডাক্টের পায়ে গেছেন কিন্তু আপনি দেখবেন যে না দেখবেন না আর একটা জিনিস রাখবেন কোনো কিছু যদি এক জায়গায় অব্যতি পান আর কোথাও খুঁজে লাভ নাই কারণ একসাথে তো দুই জায়গায় দিবে না যদি আপনি এক জায়গায় পান যে প্রথম তফসিলে কি তৃতীয় তফসিলে পাইলে 5% ব্যাট তার মানে আর কোথাও খুঁজে লাভ নাই ফিনিশ প্রোডাক্টের কারণ একসাথে দুই জায়গায় দিয়ে তো সাংঘর্ষিক মাঝে মাঝে কিছু চেক করবেন এটা আলাদা দেখাচ্ছি তাহলে টেবিল ওয়ান দ্বারা কি আমদানি পর্যায়ে তার মানে আমি যদি ইনগোট আমদানি করি তাহলে এই জায়গায় দেখবো না টেবিল টু দ্বারা আমদানি উৎপাদন কারণ আমি তো ম্যানুফ্যাকচারার আমি আনি ইনগোট বানাই পাতিল তাহলে এই টেবিলও দেখবো না উৎপাদন পর্যায়ে এটাও তো দেখবো দেখে লাভ নাই কারণ আমাদের উৎপাদন পর্যায়ে 5% আমি দেখালাম না 5% তাহলে আমরা আসলে দেখবো কয়টা টেবিল ওয়ান আর টেবিল টু আর কেউ যদি ব্যবসায়ী পর্যায়ে থাকেন তাহলে এই জায়গাও দেখবেন তাহলে টেবিল ওয়ানে যান আমদানি পর্যায়ে আমাদের কোড কত 28-18 দেখেন এই যে 25-26-28-18 পাইছেন তাহলে আপনি কি পাইলেন যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড বিদেশ থেকে ইম্পোর্ট করলে ইম্পোর্টের সাথে ভ্যাট নাই তাহলে এমবি স্যারকে বুদ্ধি দিবে স্যার আমি ইনপুট করলে ভ্যাট নাই বেচার সময় 5% দেওয়া ভালো কারণ যেহেতু কেনার সময় দিব না নিবো না তাহলে আমার কি আমার জন্য 5% প্র্যাকটিস করা ভালো উত্তর পাইছেন কিনা বলেন কেনার সময় ভ্যাট নাই কেন ইনপুট করলে আর বেচার সময় তৃতীয় তফসিলটা প্র্যাকটিস করতে পারেন 15% প্র্যাকটিস করতে পারেন কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কি হ্যাঁ আমি আসতেছি ধাপে ধাপে আসতেছি আমি ধাপে ধাপে আসতেছি আপনি এত ক্লিয়ার কিনা বলেন এখন আপনি এমডি প্রশ্ন করতে পারে না লোকাল বাজার থেকে যদি কিনি আমদানি করলে লোকাল বাজার থেকে কিনলে প্রশ্ন করতে পারে না যে ভাই আমার তো এলসিডিসি কত সময় লাগে তাহলে আপনি এখন দেখেন ব্যবসায়ী স্থির অব্যাহতি আছে কিনা কারণ যে বেচবে সে তো ব্যবসায়ী যে আপনার কাছে বিক্রি সে কি ব্যবসায়ী তাহলে ব্যবসায়ী স্থিতি দেখি
উৎপাদন পর্যায়ে সেবা পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে তাহলে এই ব্যবসায়ীদের কি নাই ব্যথার সময় ভেট নাই এই যে আপনি যেমন তাজা ফল কিনা ফল লাগে তো ভেট চালান দেয় না দেয় আজকে বলতো তাজা ফলে ভেট নাই চিনি মুড়ি এগুলো ভেট নাই হ্যাঁ আচ্ছা 28.18 দেখেন তো আছে কি না কিন্তু অন্য একটা আছে আয়রন অক্সাইড আচ্ছা তাহলে এখন আপনি কি বলবেন স্যার লোকাল বাজার থেকে কিনলে ভেট দেওয়া লাগবে তাহলে একজন বাণিজ্যিক আমদানি করে মনে করো দুইজন এই ভাই উৎপাদনকারী অ্যালুমিনিয়াম পণ্য উৎপাদক আর ভাই কি অ্যালুমিনিয়ামের ইনপুট আইনা বিক্রি করে তাহলে ভাই কি জানে আমি বিদেশ থেকে ইনপুট করলে ভ্যাট নাই উনিও জানে আমিও ইনপুট করলে ভ্যাট নাই উনি পাতিল বানাইলে 5% ভ্যাট দিবে দত্ত আছেন কিন্তু উনি তো ওনার কাছে ইনপুট বেচে এখন আইনে কি বলছে যে উৎপাদনকারী সারা সময় যোগানদার উৎপাদকের সাথে যোগানদার না এখন উনি আনার সময় ভ্যাট নাই কিন্তু ওনার কাছে কাছে 7.5 ভ্যাট দিতে হবে কারণ উনি উৎস উৎপাদনকারী লিমিটেড কোম্পানি আবার এই ভাই মনে করেন প্রপার্টি ব্যবসা তার 5% তাহলে ওনার জন্য ভ্যাট কটা দুইটা নর্মাল উৎস উৎপাদনকারী কাছে 7.5 আর নর্মাল ব্যবসায়ীর কাছে কাছে কত 5% ট্রেডিং ভ্যাট ওনার করতেই পারে কারণ উনি তো উৎস উৎপাদনকারী না দেখেন ধরতে পারছেন কিনা তাহলে আপনি কিসের নালে ভাই বিদেশ থেকে ইম্পোর্ট করলে ভ্যাট নাই পণ্য তৃতীয় তহসিলদার 5% প্র্যাকটিস করতে পারে 15% প্র্যাকটিস করতে পারে যেহেতু রেয়াত নাই 5% প্র্যাকটিস করে বুদ্ধিমানের কাজ আর উনি লোকাল বাজার থেকে কিনলে ভ্যাট দিয়ে কিনতে হবে না উত্তর পাচ্ছেন সবাই বাঙালির উত্তরটা বলেন তো না না আমি বলি এই ভাই তো আনছে উনি আনার সময় তো ভ্যাট দেয় নাই এখন উনি যদি বলে এখনো বলে এরকম আত্মঘাতী লোক মনে নাই আনার সময় দাঁড়া বুঝেন না ভাই আনার সময় দেয় নাই ব্যথার সময় 15% দিবে তা আমরা নর্মালি জানি অন্তত ট্রেডিং ভ্যাট দিবে কারণ তো তার দাম আর বেড়ে যাবে আপনি বলতে পারেন যে সে আমার থেকে আপনি যদি লিমিটেড কোম্পানি উৎস কর্তনকারী হন 7.5 কাটবে আর যদি প্রোভাইডারশিপ হন তাহলে 5% কাটবে বুঝছেন তো তাহলে উনি কিন্তু এটা রেয়াত দিতে পারবে কারণ আপনি ব্যবসা করতে 5% এখন বলেন বাঙ্গারিওলা ব্যাটটা কি হবে যে বাঙ্গারিওলা তো কিচেন না পাতিলারি হ্যাঁ বাঙ্গারিওলা তো উৎপাদনকারী না বাঙ্গারিওলা জায়গা জায়গা থেকে কালেকশন করে দিচ্ছে আমরা আইনে বলছে কি উৎপাদনকারী হিসেবে নিবন্ধিত ব্যক্তি ব্যক্তি সবাই যোগানদার তাহলে আমরা বলতে পারি না ইম্পোর্ট করলে আমার লাভ ইম্পোর্ট করলে আমার ভ্যাট নাই লোকাল বাজার থেকে ওই এটা কিলো 7.5 যেহেতু আমি লিমিটেড কোম্পানি আমাদের অ্যালুমিনিয়াম লিমিটেড না আর বাঙ্গারিওলা থেকে 7.5 দেখেন ভাই মাঝে মাঝে ঠেকা বললে তো কিনতে হয় তাহলে বলেন এটা উত্তর পাইছেন তাহলে এইভাবে আপনাদের যে ব্যবসা আইটেম যে ইয়া ভাই করতে পারবেন না এখন একজন বুদ্ধি বলে ভাই আমি রিয়েল এস্টেট কোম্পানি কাজ করি তাহলে কি ভাই বেচে কি ফ্ল্যাট দেখেন কোন জায়গা আছে ফ্ল্যাট বানাতে কি কি লাগে বালু লাগে সিমেন্ট লাগে রড লাগে ভাই করে একজন বলে ভাই আমি ট্রান্সপোর্টে বিজনেস করি অসুবিধা কি আমি রেন্টে করে গাড়ি দেই ইম্পোর্ট করে কি গাড়ি ভাই করতে পারবেন কিনা বলে হ্যাঁ বুঝি নাই হ্যাঁ হ্যাঁ যেদিন বিক্রি করবেন দিবেন দিবেন না কে কাটতেছে ব্যাট আচ্ছা আমি আগে বলি আমরা ক্যারেক্টারে ঢুকতে হবে আপনি বলেন আপনি ক্রেতা আপনি কোম্পানি ব্যাট ম্যানেজার আপনি কে বলেন আচ্ছা আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানির ব্যাটের দায়িত্বে আছেন আচ্ছা আপনার থেকে কে কাটে ব্যাট বলেন আপনি কাটবেন আপনি বলবেন যে ভাই ফ্ল্যাট বিক্রি করছেন রেজিস্ট্রেশন করবেন এই ফ্ল্যাটেতে এত টাকা ব্যাট ট্যাক্স আছে এটা আপনার আপনার রিটার্নে জমা দিবেন এটা তো আপনি কাটবেন এখন আপনি বলতে পারেন যে রড সিবেন বালু কেনার সময় ওইটাও তো আপনি কাটবেন একটা হলো কেনার ব্যাট একটা কি আপনি ফ্ল্যাট বেচছেন এটা বেচার ব্যাট কিন্তু আপনি সিমেন্ট কিনছেন বালু কিনছেন এটা কেনার ব্যাট এখন এই ভাই আবার কি করছে আমি দেখেন ক্লিয়ার করতে পারি কিনা এই ভাই আবার গভর্নমেন্টে কাজ করছে সরকার একটা কনস্ট্রাকশন কাজ করে দিছে সরকার ওনা থেকে 7.5 সরকার কাটবে ঠিক না আপনি কোশ্চেন বলেন হুম
হ্যাঁ না আমি বলি ব্যাপারটা এভাবে বোঝেন মনে করেন উনি একটা ফ্ল্যাট বানাইতেছে উত্তরায় না আমি অসুবিধা নেই ব্যাখ্যা করি প্রথম হইলো উনি জমি নিল জমিনে এখন রট কিনে কনস্ট্রাকশন কাজ করবে আইনে বলা আছে কি যে আপনি যদি লিমিটেড কোম্পানি হন আপনি পারচেজের উপর ভ্যাট আছে তখন উনি বিএসআরএম থেকে রট কাটলো এখন আবার এবার আবার বলা আছে উৎপাদনকারী যদি যথাযথ চালান দেয় উৎস কর্তন হবে না কারণ বিএসআরএম তো উৎপাদনকারী সেই রট বানায় দিছে তাহলে বিএসআরএম চালাতে উনি কাটতে পারবে না কিন্তু নিজাম ট্রেডিং আপনাকে দিল তাহলে ভ্যাট কাটবেন এইভাবে আপনি জানুয়ারি মাসে ভ্যাটগুলি কেটে উৎস কর্তনগুলি কেটে জমা দেবেন ফেব্রুয়ারি মাসে এটা কেটে জমা দেবেন এটা হলো আমার কেনার ভ্যাট আপনি যখন তিন বছর পরে এই ফ্ল্যাটটা এই বাইরের কাছে বিক্রি করলেন ওনার কাছে অফিসে বিক্রি করলেন তখন আপনি রেজিস্ট্রেশন ফি ভ্যাট দিবেন এটা বেটার ভ্যাট হ্যাঁ দাঁড়ান না শেষ করি এ তো ক্লিয়ার তো এখন ভাই ঠিক করলো আমি স্ট্যান্ডার ব্রিটিশ করবো কি করলো আমি স্ট্যান্ডার ব্রিটিশ করবো তাহলে উনি বিএসআর মধ্যে রেয়াত নিল চার মাসের মধ্যে নিতে হয় রিটার্ন অ্যাড করে নিল ফেব্রুয়ারি মাসের মধ্যে সিমেন্ট কিলো সেভিং থেকে অ্যাড করে নিল ব্যালেন্সে টাকাটা থাকবে দুই বছর পরে উনি যখন ফ্ল্যাট দিবে তখন ইয়া করো কারণ বলছে কি বেচার আগে শখ দিতে হবে কি বলছে বেচার আগে উনি তো দুই বছর ধরে জানেই না এই লোহার দাম বাড়বে কি ইউক্রেনের যুদ্ধের কারণে থাইয়ের দাম বাড়বে কমবে উনি যা কি করলো লাস্টে ঠিক করলো যে হ্যাঁ এই ফ্ল্যাটের দাম 3 কোটি টাকা উনি ওই বেচার আগে শখ জমা দিবে শখ জমা দিয়ে তখন বলবে যে ভাই এই যে 15% চাল কারণ 15% বিজনেস তখন ওই রেয়াতের টাকাতে অ্যাডজাস্ট করার পরে টাকা লাগলে উনি জমা দিবে নাহলে জমা দিবে না কেন আপনার টাকা তো অ্যাকাউন্টে থাকবে ঠিক আছে আচ্ছা বুঝাবো এখন এইভাবে বের করতে পারবেন